মানুষের চরিত্রের প্রতিফলন হিসেবে অনেক সময় ধর্ম কাজ করে থাকে। জন্মের পর থেকে মানুষ কোনো না কোনো ধর্মের অনুসারী হয়ে থাকে। ক্রিকেট খেলা তো আছে বিভিন্ন ধর্মের এবং বর্ণের খেলোয়াড়, এর মধ্যে কনভার্টেড মুসলিম আছেন অনেকে, যাদের মধ্যে ইউসুফ ইউহানা, ওয়েন ওয়ালিদ ফার্নেল, মাহমুদুল হাসানের মতো ক্রিকেটাররা রয়েছেন। ধর্মীয় অনুভূতি এবং এর ইজুমিক চর্চায় হাশি মামলা, মঈন আলী, আদিল রশিদ, মোহাম্মদ ইউসুফ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও রিজওয়ানের মতো খেলোয়াড়রা রয়েছেন। তবে সবাইকে ছাপিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন পাকিস্তানের ড্যাশিং ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান টিমের নিউজিল্যান্ড সফরে দলের সাথেই রয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার। ফর্মে থাকা এই ব্যাটসম্যান আলোচনায় আছেন এবার অন্য আরেক বিষয়ে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সেই মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার কথা। সে হামলায় অন্তত 50 জনের উপরে ধর্মপ্রাণ মুসলিম নিহত হয়। রক্তাক্ত সেই কালো অধ্যায় মুছে দিতে ক্রাইস্টচার্চের খুতবার বয়ানে রীতিমতো মোহাম্মদ রিজওয়ান, ধর্মের প্রতি বিশেষ অনুরাগ তার। মাঠের ভেতরে ব্যাটিং স্টাইল এবং মাঠের বাহিরের এমন প্রেজেন্টেশনে উচ্ছ্বসিত রীতিমতো তার ক্রিকেট ভক্তরা। ছোটবেলা থেকেই ধর্মীয় অনুশাসনের প্রতি বেশ মনোযোগী ছিলেন রিজওয়ান। বাবা মা এবং পরিবারের কেউই নাকি ক্রিকেটটাকে তেমন পছন্দই করতেন না, কিন্তু রিজওয়ান সবসময় পড়ে থাকতেন ব্যাট এবং বল হাতে নিয়ে। দারুণ বিজয়ী স্বভাবের রিজওয়ান বিশ্ব ক্রিকেটে এক আলোচিত নাম। এতে নাকি বেজায় খুশি তার বাবা মা ও তার পরিবার। তবে রিজওয়ানের পরিবার এবং ভক্তরা সবসময় চান আলোচনার কেন্দ্রেই থাকুক রিজওয়ান, উঠতে থাকুক তার ব্যাটিং উইলো এবং রানের মেশিন সবসময় চলুক 4 এবং 6।